नमस्कार सम्मानी दर्शकबृंद, गतकाल आपनादेरके आमि एकटा भिडियो दिएछिलाम जे एसएमएसटा बर्तमाने एखन रेशन कार्डेर तरफ थेके आपनादेरके पाठानो होच्छे, एई एसएमएसटा कि जन्य पाठानो होच्छे। एबार आर सेई भिडियोते आपनादेरके देखिएछिलाम किभाबे डিলিং করতে হবে যদি ভুল মোবাইল নাম্বার আমরা দেখাই বা ভুল রেশন কার্ড দেখাই, আর যদি সঠিক দেখাই সেক্ষেত্রে আপনাদেরকে কি येस दिस मोबाइल नम्बर इज कारेक्टलि टैगड यपशनटा कि क्लिक करते हैं अने प्रश्न करें से बेपार नहीं आलोचना करब। এছাড়াও আপনাদের কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে যদি আমাদের এসএমএস না আসে সেটা কিভাবে চেক করবেন সেটাও আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আপনারা যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান কিভাবে চেঞ্জ করবেন, এছাড়াও আপনারা কিভাবে নতুন মোবাইল নাম্বার যুক্ত করবেন যাদের এখন পর্যন্ত কোনো মোবাইল নাম্বার লিংক নেই, সেই বিষয়টাও আলোচনা করব। তো অবশ্যই আগে যে ভিডিওটা আমি কালকে দিয়েছি সেই ভিডিওটা দেখে নেবেন, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আপনাদের মধ্যে এরকম এসএমএস অনেকেই হয়তো পেয়েছেন, আপনি পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। তো এই এসএমএসটা মূলত হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর যে রেশন কার্ড সেটা লিংক রয়েছে সেটা আপনাদেরকে জানানো হচ্ছে এবং আপনাদেরকে চেক করতে বলা হচ্ছে যে সঠিক রয়েছে কিনা। যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা লিঙ্কটা যেটা রয়েছে সেটা ডিলিঙ্ক করতে পারবেন, মানে মুছে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারের সঙ্গে ওই রেশন কার্ডের লিঙ্কটাকে। তার জন্য এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন WBPDS দিয়ে এই লিঙ্কটাতে ক্লিক করতে হতো। এই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসছে দিয়ে এখানে আপনার নাম থাকবে, মানে বেনিফিসিয়ারির নাম, ক্যাটাগরি রেশন কার্ডের, তারপর রেশন কার্ডের নাম্বার থাকবে, মোবাইল নাম্বার থাকবে। আর যদি আপনি এটা ডিলিঙ্ক করতে চান, মানে আপনাকে এখানে ধরুন ভুল মোবাইল নাম্বার আর ভুল রেশন কার্ডের নাম্বার দেখাচ্ছে, মানে আপনার হয়তো এটা রেশন কার্ড নয় ভুল দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি ডিলিঙ্ক করতে পারবেন। ডিলিঙ্ক করবার জন্য যে নো দিস মোবাইল নাম্বার ইজ নট কারেক্টলি ট্যাগড এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই ডিলিঙ্ক হয়ে গেল। এবার ধরুন আপনার এখানে সঠিক দেখাচ্ছে, সঠিক দেখালে আপনাদেরকে কি ইয়েস বোটামে ক্লিক করতে হবে অনেকেই কিন্তু কমেন্টে জানতে চেয়েছিলেন। দেখুন যদি আপনার এখানে সঠিক রেশন কার্ডের নাম্বার এবং সঠিক মোবাইল নাম্বার দেখায় আপনার, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা এখানে বসিয়ে ইয়েস দিস মোবাইল নাম্বার ইজ কারেক্টলি ট্যাগড এই বোটামটায় ক্লিক করে আপনি কনফার্ম করে খাদ্য দপ্তরকে জানাতে পারেন যে হ্যাঁ এটা আমারই মোবাইল নাম্বার আর আমারই রেশন কার্ড সঠিক লিঙ্কই হয়েছে, ঠিক আছে। আর যদি আপনারা ইয়েস এই বটনটা নাও ক্লিক করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আপনার যেরকম লিঙ্ক হয়ে রয়েছে ওরকম কিন্তু লিঙ্ক হয়েই থাকবে। যদি আপনারা ইয়েস না করেন যে আপনাদের ডিলিঙ্ক হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। সুতরাং বোঝা কি গেল যে ইয়েস করলেও ঠিক আছে আর ইয়েস না করলেও কোনো সমস্যা নেই, আপনার যেরকম লিঙ্ক রয়েছে সেরকম লিঙ্ক থাকবে। এবার হয়তো আপনাদের এখানে যে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চাইছেন, অন্য মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন, বা যাদের এখনও রেশন কার্ডে মোবাইল নাম্বারই লিঙ্ক নেই তারা কিভাবে লিঙ্ক করবেন সেটা এবার আপনাদেরকে আমি অনলাইন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলের সার্চ বোটামে এসে আপনারা এখানে সার্চ করবেন food.wb.gov.in, এটি আপনি গুগলে লিখে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে এরকম ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এইখানে দেখতে পাবেন কতগুলো আপনারা ব্যানার দেখতে পাবেন নিচের দিকে ঘর ঘর করা রয়েছে। এইখানে এবার দেখুন এই যে স্পেশাল সার্ভিসেস ভেতরে এখানে প্রথমেই রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই যে প্রথমের অপশনটা এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এইখানে বলেছে সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি, এই অপশনটা ক্লিক করে আপনার যেই ক্যাটাগরি রেশন কার্ড সেটা চয়েস করবেন, তারপর এন্টার রেশন কার্ডের নাম্বার, আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, দিয়ে এখানে সার্চ বোটামে ক্লিক করে দিবেন। তো যখনই আমি সার্চ করে দিয়েছি এখানে যেই ব্যক্তিটির রেশন কার্ডটার নাম দেখিয়ে দিয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম, আধার নাম্বার যুক্ত রয়েছে কিনা, আধার নাম্বারের লাস্ট চারটা সংখ্যা দেখিয়ে দিয়েছে, আর মোবাইল নাম্বার এনার যুক্ত নেই, মোবাইল নাম্বারের ঘরটা ফাঁকা রয়েছে, আর যদি আপনার যুক্ত থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারের লাস্ট চারটা সংখ্যা দেখিয়ে দেবে। যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকে সেই মোবাইল নাম্বারটাকেও আপনি এই একইভাবে, আমি যেই পদ্ধতিগুলো দেখাতে চলেছি এই একইভাবে আপনি কিন্তু নতুন মোবাইল নাম্বারও যুক্ত করতে পারবেন, মানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, আর যাদের যুক্ত নেই তারা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে পারবেন, একই পদ্ধতি। তারপর আধার লিঙ্কের স্ট্যাটাস এখানে আধার ইস লিঙ্কড দেখিয়ে দিয়েছে। এবার দেখুন আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিড মোবাইল নাম্বার অনলি বলে একটা অপশন রয়েছে, এই যে এই বটনটাই ক্লিক করতে হবে। আর যাদের এখানে আধার নাম্বার যুক্ত নেই আর মোবাইল নাম্বারও যুক্ত নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই যে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশনটা ক্লিক করতে হবে, মানে আপনাদের আধার নাম্বারটা লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন। আর যদি আধার নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই যে প্রথমের বটনটা লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশনটা ক্লিক করে প্রথমে আধার লিঙ্ক হবে তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক হবে, মানে একইভাবেই হয়ে যাবে, একটা অনলাইন আবেদনের মাধ্যমেই হয়ে যাবে।
तो जादेर आधार नम्बर जुक्त रही है शुधुमात्र मोबाइल नम्बर लिंक करते चाहिए चेंज करते चाहिए तादेरके सेव मोबाइल नम्बर ऑनलि बटनटाई क्लिक करते हैं। बटमे जखने क्लिक करबें एखाने नीचे किन्तु देखिए देवे जो ओटीपी उइल बी सेंट टू द मोबाइल नम्बर लिंकड उइथ योर आधार दिए एखाने आपनार आधारे लास्ट चारटा संख्या देखिए देवे। तो आपनार जे आधार नम्बरटा जुक्त रही है रेशन कार्डेर संगे सेई आधारेर साथे जेई मोबाइल नम्बरटी लिंक रही है सेईखाने किन्तु एकटी ओटीपी पाठानो हबे माने आधारे जे मोबाइल नम्बर रेजिस्ट्रेशन करा रही है सेई मोबाइल नम्बरे एकटा ओटीपी जाबे। দিয়ে এখানে একটা চেকবক্স রয়েছে এই চেকবক্সটাতে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পর এই যে সেন্ড ওটিপি এই বাটনটাই ক্লিক করতে হবে। এই বাটনে যখনই ক্লিক করবেন আমার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিপি দেওয়ার নিচে ঘর চলে আসছে আর এখানে চলে আসছে ওটিপি সেন্ড অন ইয়োর আধার লিঙ্কড মোবাইল নাম্বার মানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চলেও এসেছে এই যে ওটিপিটা এসেছে ছ সংখ্যার ওটিপি সেই ওটিপিটা এই এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপি বসানোর পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাবমিট করবেন এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা দেখিয়ে দেবে, নাম দেখিয়ে দেবে, কেয়ার অফ বা সন অফ দেখিয়ে দেবে, ডেট অফ বার্থ দেখিয়ে দেবে, ডিস্ট্রিক্ট মানে জেলার নাম, পিনকোডের নাম্বার এখানে দেখিয়ে দেবে। তো আপনি একটু ভেরিফাই করে নেবেন যে আপনি এই ব্যক্তিটি কিনা বা যেই ব্যক্তিটি আপনি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যক্তিটি কিনা। তো কনফার্ম করা হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে ডান দিকে এই বাটনটাই আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখাচ্ছে লিঙ্ক মোবাইল নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার। তো আপনাকে এখানে এই যে ইয়েস রয়েছে এই ইয়েস বাটনে ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে বলেছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন আর যাদের লিঙ্ক রয়েছে যারা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তারা এখানে নতুন মোবাইল নাম্বার বসাবেন মানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর সেন্ড ওটিপি এই বাটনটাই ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপিটি এবার এন্টার ওটিপির ঘরে বসাতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে গেছে। এবার সেই ওটিপিটি এখানে বসানোর পর ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি। তো আপনার মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে। এবার কিন্তু কিছু সময় পরে আপনারা আবার স্ট্যাটাস দেখবেন, দেখবেন সেখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে দেখিয়ে দেবে বা আপনাকে এরকম SMS করেও জানিয়ে দেওয়া হবে। তবে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে না, এটা ফুড ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দেওয়া হবে। একটু সময় লাগবে তবে লিঙ্ক আপনার হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন।